বাক্সা জেলার খারিজাবিজনী মৌজার কাজিয়ামাটি গাঁত বলরাম আর্যা নামের এজন যুবক আর বানেশ্বর নাথ নামের এজন যুবক, এই দুজন যুবকে শক্তিরূপা বহুমুখী সার্ভিস নামের একটা এনজিওর জড়িয়ে এই অঞ্চলের কাজিয়ামাটি বারাবেটা অন্নিগুড়ি শুকুরুমবাড়ি পুরাগাঁও আদি গাঁর কৃষক রাইজক কৃষি কাঠ কিষাণ কার্ড বনাই দি সরকারের বিভিন্ন ধরনের সা সুবিধা পাব বলে কই ভুয়া কিষাণ কার্ড বনাই দি আছিল আর এই গাঁওবাসীর কিছুমানের 100 টাকা কিছুমানের 80 টাকা কিছুমানের 50 টাকা কিছুমানের 150 টাকা এনেদরে সংগ্রহ করেছিল আর তারে মাজত সচেতন কিছুমান মানুষে ইয়ার উপর সন্দেহ হওয়াত যেতিয়া বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিল হুৎপুছ করেছিল কোনো ধরনের উত্তর দিব নিল তারবাবে রাইজে সন্দেহ করে আরক্ষীক মাতি লই আরক্ষীর হাতত গতাই দিয়ে আর আরক্ষী হাতে গতাই দিয়ে আর আরক্ষীক দাবি জানায় যে প্রায় 15 দিন 20 দিন বা 1 মাস আগরপরা এই অঞ্চলত এনে ধরনের টাকা সংগ্রহ করে আসিল কিন্তু কোনো ধরনের প্রশাসনে হয়তো নিরীক্ষণ করা নাছিল রাইজে আজি উঠাই দিলে আর দাবি জানাইছে যে এই অঞ্চলের যখন কৃষকের পরা 100 টাকা 200 টাকা বা 50 টাকাকে ললে লই যে ক্ষতি করিলে এই রাইজর যিখিনি টাকা ঘুরাই দিয়ার ব্যবস্থা করিব লাগে লগতে যদি ভুয়া আর উপর বিহিত ব্যবস্থা গ্রহণ করিব লাগে লগতে এয়া স্থানীয় রাইজে আবেদন জানায় যে যদি সঠিকভাবেই আসলে কামখিনি করে আছে তেনহলে রাইজে সহায় সহযোগিতা করব আর প্রশাসনের সহযোগিতা করব প্রশাসনের আলাপ আলোচনা করলেও কলে যে সচাকই ভুয়া সেইভাবে লাভদানগুড়ি উপ আরক্ষী চকীর ভারপ্রাপ্ত আরক্ষী মহোদয় ডাঙরিয়ায় ইয়ারপরা হয়তো জেললে প্রেরণ করব আর এই ক্ষেত্রত আমি দাবি জানাইছো এবিএমসি হালবাড়ি জেলা সমিতিও যে এই এনেকুয়া ধরনের ভুয়া বা এনেকুয়া ধরনের ভুয়া এনজিও সেনজিওর জড়িয়ে যাতে আমার এই অঞ্চলত কেতিয়াও আর প্রবেশ করব নয় তার প্রতি যাতে এই অঞ্চলের গাঁওবুড়া মাননীয় কনক দৈমারী ডাঙরিয়া আর তেখেতে এজাহার করেছে রাইজর হয়ে আর উপযুক্ত শাস্তি পাওক বলে আমি আহ্বান জানাইছো এই ক্ষেত্রত আমি দেখিছো যে আসলে এই দুজন নহয় ইহতর লগত আরো বহুত হয়তো মানুষ জড়িত হয়ে আছে আর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব লাগে।